আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজকের সবচেয়ে আলোচিত খবর, রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 15,102, সৌদি আরবে করোনার সর্বশেষ আপডেট। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও 6 জন রোগীর মৃত্যু হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একই সাথে নতুন করে আরও যুক্ত হয়েছে 1,172 জন রোগীর সংখ্যা। এর ফলে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,102 জন। এ পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে 127 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে নতুন করে 124 জন এবং সর্বমোট 2,049 জন। চলুন এক নজরে জেনে নেওয়া যাক আজ সৌদি আরবে কোন শহরে কতজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মদিনায় 272 জন, মক্কায় 242 জন, জেদ্দায় 210 জন, রিয়াদে 131 জন, আল হুফুফে 40 জন, দাম্মামে 46 জন, আল জুবাইলে 45 জন, তাইফে 21 জন, আল খোবারে 30 জন, উনাইজাতে 8 জন, হাইলে 7 জন, আল হাদায় 10 জন, রাবিকে 5 জন, ইয়ানবুতে 3 জন, বাল জুরাইশিতে 1 জন, আল কুরাইতে 1 জন, আল মুয়াতে 1 জন, আল হানকিয়া 1 জন, আল আমজা 1 জন, রাফওয়াতে 1 জন, তাবারজালে 1 জন, খুলাইসে 1 জন, আল মুয়াজমিয়াতে 1 জন, হোতা সুদাইরে 1 জন এবং হোতা বানি তামেমে 1 জন রোগী শনাক্ত করেছে সৌদি স্বাস্থ্য বিভাগ। সৌদি আরবে গতকালকে ছিল প্রথম রোজা। ইতিমধ্যে সৌদি আরব সরকার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে তারাবি ও ঈদের নামাজ বাসায় আদায় করতে সকলকে নির্দেশ দিয়েছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সৌদি আরবে সকল প্রবাসীদেরকে একটা বিশেষ বার্তা দেওয়া হয়েছে, যেখানে বারবার বলা হয়েছে আপনাদের মধ্যে কেউ যদি করোনা ভাইরাস আক্রান্ত হন বা কোনো প্রকার সিমটম বা সংক্রমণ লক্ষণ দেখা দেয় তাহলে যেন ফ্রিতে কল করুন 937 এই নাম্বারে। পাশাপাশি আপনারা যারা ডরমেটরি বা কোনো কোম্পানির হাউসে বসবাস করেন তাহলে আপনাদেরকে চেকিং করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে লোক আসবে তাদেরকে দয়া করে সহায়তা করবেন, দয়া করে কোনো প্রকার ভয় পাবেন না। ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।